অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় নেই, বিদেশে উড়ে গিয়েছেন। তার মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এলো। ইডির নথিতে রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেসেজ নিয়ে যেতেন। কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই তদন্তের এক রিপোর্টে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে, ইডির এক অফিসার সেখানে সইও করেছেন, অর্থাৎ ইডির এক অফিসারের সইও রয়েছে ওই রিপোর্টে। সেখানকারই 31 নম্বর পাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এখন প্রশ্ন হলো, ইডির এই রিপোর্ট পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না সেটাই দেখার, যদিও সেটা নিয়ে এখনও খোলাখুলিভাবে কিচ্ছু জানানো হয়নি। এই নিয়ে ইডির এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টা তো তদন্ত সাপেক্ষ, তাই সেই নিয়ে এখনই খোলসা করে কিচ্ছু বলা যাবে না। কালীঘাটের কাকুকে 2 মাস আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে। তার আগে তার বাড়িতেও বিস্তর তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রচুর কাগজপত্রও পান অফিসারেরা। এই নিয়ে তদন্ত চলছে। এক অফিসার জানিয়েছেন, কালীঘাটের কাকু তৎকালীন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পয়সা মানে আর্থিক লেনদেনের বিষয়টা দেখতেন। কালীঘাটের কাকু তার ঘনিষ্ঠও ছিলেন। সেই সুজয়বাবুই নাকি মানিক ভট্টাচার্যের কাছে অভিষেকের বার্তা পৌঁছে দিতেন। তবে ঠিক কী বার্তা পৌঁছে দিতেন সেটা নিয়ে কিছু বলা হয়নি ইডির তরফে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কুন্তল ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলা হয়েছিল। কুন্তল সুজয় কৃষ্ণ ভদ্রকে কাকু বলে ডাকতেন। এবার দেখার তদন্ত কোন দিকে এগোয়। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, অর্থাৎ ইডির যে রিপোর্ট 31 নম্বর পাতা, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতাতে নেই, বিদেশে উড়ে গিয়েছেন, আর তার মধ্যেই এই বিস্ফোরক তথ্য সামনে এলো। ইডির নথিতে রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ইডি বলছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেসেজ নিয়ে যেতেন। কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই তদন্তের একটা রিপোর্ট উঠে এসেছে এবং সেখানেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই মুহূর্তে সেই রিপোর্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে, ইডির একজন অফিসারের সইও রয়েছে সেখানে। 31 নম্বর পাতা, এই মুহূর্তে সেই 31 নম্বর পাতাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এখন প্রশ্ন হলো, ইডির এই রিপোর্ট পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না সেই নিয়ে খোলাখুলিভাবে, যদিও এখনও কিছু জানানো হয়নি। ইডির এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টা তদন্ত সাপেক্ষ, তাই সেই নিয়ে এখনও খোলসা করে কিছু বলা যাবে না। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসছে। এখন দেখার এই মুহূর্তে যে তথ্য উঠে এসেছে, অর্থাৎ কালীঘাটের কাকু তিনি যেটা বলেছেন সেই দিকে তদন্ত কতটা মন নেয়, বা এই সূত্র ধরে তদন্ত আর কোন দিকে এগোয়। বিস্তারিত জানতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।